আপনি শিখতে চাচ্ছেন স্পিকিং, কিভাবে কথা বলবেন, কিভাবে প্রেজেন্টেশন দেবেন, কিভাবে আপনি মাঠকে কাঁপাবেন, কিভাবে অডিয়েন্সকে ক্যাপচার করে ধরে রাখবেন, তার কাছে রাইটিং এর টিচারের কাছে, তাহলে সেখানে স্পিকিং এর কিছু শিখতে পারবেন না। জাস্ট হ্যালো হ্যালো, আর ইউ উইথ মি? ইফ ইয়েস, দেন স্টে উইথ মি until I finish this video and hope that you will listen carefully. প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু নাসিস ক্লাব। নাসিস ক্লাবে নাসির ভাই আপনাদেরকে বলবে নাসিস ক্লাবের সমস্ত রুলস, রেগুলেশন এবং সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে আমরা আইএলটিএস ট্রেনিং করাই, স্পোকেন করাই, ফোনেটিক্স করাই, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ, সেই সাথে গ্রাফিক্স ডিজাইন। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা চলে যাই ইংলিশ স্পোকেনের দিকে। যে সকল কোশ্চেনগুলো আপনারা করে থাকেন, প্রায় আমার ইনবক্সে অনেকগুলো কোশ্চেন আসে যেগুলো অ্যান্সার প্রায় দেওয়া সম্ভব না। আমি আজকে এই ভিডিওতে আপনাদের সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। প্রথমত অনেকে কোশ্চেন করে, ভাইয়া আপনার এখানে স্পোকেনে আপনারা কি করান, কি দেন? আপনাদেরকে বলে রাখি সর্বপ্রথমেই যে আমরা ইংলিশ স্পিকিং শুধু করাই না, আমাদের কোর্সটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা এটাকে প্যাকেজ আকারে রেখেছি। সো এই প্যাকেজে থাকছে কী কী? প্রথম হচ্ছে আপনাদের থাকছে স্পিকিং, সেই সাথে থাকছে লিসেনিংয়ের কিছু কাজ দেওয়া হবে, সেটা থাকবে, যেটা আপনার লিসেনিং স্কিল বিল্ড আপ করবে, যেটা আপনার আইএলটিএসে কাজে লাগবে। এবং যে কোনো জায়গাতেই লিসেনার মানে যারা স্পিকার তাদের কাছ থেকে যখন কথা শুনবেন, যাতে বুঝতে পারেন আপনি যে ইংলিশ নেটিভরা কীভাবে কথা বলে, সেটা বিল্ড আপ করার জন্য আমরা লিসেনিং করাই। তাহলে স্পিকিং সাথে থাকছে লিসেনিং, সেই সাথে থাকছে ফোনেটিক্স। ফোনেটিক্স হচ্ছে আপনি শুধু শুনে কোনো রকমে বুঝবেন এটা না, আপনাকে বলতে হবে নেটিভ স্পিকারদের মতো, ইংলিশ নেটিভরা যেভাবে কথা বলে সেভাবে আপনাকে বলতে হবে। কারণ আপনি যদি ওইভাবে কথা না বলেন তাহলে তারা বুঝবে না। ফর এক্সাম্পল, ধরুন আপনি একজন নেটিভ স্পিকারকে বললেন, মানে বলতে চাচ্ছেন যে কি, যেটার ইংরেজি হচ্ছে হোয়াট, কিন্তু আপনি বললেন হট। এখন হট বলতে তারা যেটা জানে সেটা হচ্ছে হট বলতে গরম, HOT, হট, তার অর্থ হচ্ছে গরম। সেক্ষেত্রে বিভ্রান্তি হয়ে গেল, শুধু আপনার সুস্পষ্ট অ্যাকুরেট প্রোনাউন্সিয়েশন যদি না থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনারা পাচ্ছেন স্পিকিং, লিসেনিং, সেই সাথে হচ্ছে ফোনেটিক্স এবং রাইটিং থাকছে। এই সব মিলিয়ে হচ্ছে আমাদের প্যাকেজ। এই প্যাকেজে আমরা রাখছি 7,000 কোর্স ফি, যেটা আপনি যদি ফুললি কমপ্লিটলি কোর্স করতে চান রাজশাহীতে অথবা চিটাগাং অথবা ঢাকাতে, সেখানে আপনাকে প্রায় 12,000-13,000 টাকা গুনতে হবে। এখন তারা কীভাবে কোর্সটি করে? তারা একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সকে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে বেসিক আর একটি হচ্ছে অ্যাডভান্স। আমরা বেসিক এবং অ্যাডভান্স সবগুলোকে নিয়ে এসেছি এবং সেখানে থাকছে স্পিকিং, লিসেনিং, থাকছে ফোনেটিক্স এবং থাকছে রাইটিং। এই সব মিলিয়ে আমাদের এটা হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট মিক্সিংয়ে আমরা 7,000 টাকাতে কোর্সটা আমরা রানিং করছি, আগামীতে হয়তো এটা বাড়তে থাকবে। এরপরে রয়েছে আইএলটিএস। আইএলটিএসে আমরা বর্তমানে এই আইএলটিএস প্রোগ্রামে আমরা নিচ্ছি 10,000 টাকা। এখানে একটি বিষয় রয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভাবে যে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়াতে যাবো, আইএলটিএস করবো। কিন্তু মনে রাখতে হবে, আপনার যদি ফাউন্ডেশন ঠিক না থাকে ইংরেজির, তাহলে আপনি আইএলটিএসে ভালো কিছু করতে পারেন না। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কী করে, ঢাকা চিটাগাংয়ে তারা কী করে, আইএলটিএসে ভর্তি হয়, সেখানে গিয়ে দু একটা ক্লাস করার পরে কিছুই বোঝে না, পরবর্তীতে তারা কী করে, হয় সেখান থেকে ছিটকে পড়ে, অথবা টিচারকে যখন বলে স্যার এটা তো আমি বুঝছি না, তখন টিচার বলবে যে ঠিক আছে আপনি এটা রাইটিং কোর্সে ভর্তি হয়ে যান, আচ্ছা আপনি এটা অ্যাকসেন্ট বুঝতে পারছেন না, তাহলে আপনি চলে যান ফোনেটিক্সে ভর্তি হয়ে যান। আর এইভাবে সম্মিলিতভাবে আপনি যখন এই কোর্সটা কমপ্লিট করতে যাবেন, তখন প্রায় আপনাদেরকে 30,000 টাকা গুনতে হবে। আমি আপনাদেরকে বলে রাখি, বর্তমানে যদি আপনি কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লাস হচ্ছে আপনি আইএলটিএস করতে যান, তাহলে আপনাকে 40,000 টাকা গুনতে হবে সাইফুসের মতো কোর্সে। যাই হোক, আরও অনেকগুলো ইনস্টিটিউট রয়েছে যেখানে হয়তো কম টাকাতে আপনাকে বিভিন্ন কোর্স অফার করে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে তারা কি ক্লাসের বাইরে আপনাকে সলিউশন দেয় কিনা, তারা কি অনলাইনে এনি টাইম আপনি তাদের কাছ থেকে কি সলিউশন পাচ্ছেন কিনা, বা এনি টাইম কল দিয়ে সমাধান পাচ্ছেন কিনা। এখানে আমরা বলবো যে কেন আপনি আমাদের প্রতিষ্ঠান চুজ করবেন। আমরা এনি টাইম আপনার সমস্যার সমাধানের জন্য অনলাইনে রেডি হয়ে আছি।
তার মানে ক্লাসের পড়া ক্লাসে তো করবেনই, এটা তো আপনার থাকছে, সেই সাথে আপনি যাবার পরে যে যে সমস্যাগুলো আপনার থাকবে বা যে কাজগুলো আপনাকে যে কাজগুলো আপনাকে দেওয়া হয়েছে বা যে অ্যাসাইনমেন্টগুলো আপনাকে দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনি সাবমিট করবেন। তার মানে সেটা পরের ক্লাসে নিয়ে এসে সময় নষ্ট করার চাইতে আপনি কি করবেন, আপনি তার আগে গ্রুপে দিয়ে ফেলবেন, তাহলে প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার চলে আসি আমাদের এই কোর্সের মধ্যে আমরা কী কী প্রদান করি। আমরা এখানে প্রত্যেকটা কোর্সের আমরা লেকচার শিট দিই এবং লেকচার শিটগুলো অনেক রিচ এবং ডিটেলড লেকচার শিট, এবং এই লেকচার শিটের সাথে থাকছে পিডিএফ বুক, মানে সেম পিডিএফ বুক তো আপনার ফোনে থাকবে, অ্যানি টাইম আপনি যে কোনো জায়গাতে দাঁড়িয়ে সময় পেলে প্র্যাকটিস করতে পারবেন। আর আমরা যে পড়াটা আপনাকে পড়াবো এটাতে এমন কোনো মেমোরাইজিং কিছু দেব না যেটা আপনি মানে যেটা আপনি ক্লাসে বসে থেকেই সমাধান টানতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট বাট নট লিস্ট আরেকটি বিষয় হচ্ছে যে আপনি অবশ্যই বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউট রয়েছে প্রত্যেকটা ইনস্টিটিউটে একটি করে ফ্রি ক্লাস করবেন, কারণ ফ্রি ক্লাস না করলে আপনি বুঝবেন না যে আপনি কোন টিচারের কাছ থেকে ক্লাস নেবেন। এখন ধরুন যে অনেক ব্র্যান্ডিং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে, আপনি শুধু ব্র্যান্ডিং দেখে গেলেই হবে না, হ্যাঁ ব্র্যান্ডিংয়ের সাথে যদি তাদের টিচারগুলোর কোয়ালিটি থাকে ওই রকম তাহলে সেখানে ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি ব্র্যান্ডিং দেখে গেলেন, প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং রয়েছে, বাট যে টিচারের কাছে হয়তো আপনি ক্লাস নিচ্ছেন সে টিচারের হয়তো কোয়ালিটি এত পাওয়ারফুল না, সেখানে আপনি ভালো স্পিকার হতে পারবেন না, সেখান থেকে ভালো কিছু আর্ন করতে পারবেন না। তাই অ্যাটলিস্ট একটা ক্লাস আপনি ফ্রি যে কোনো ইনস্টিটিউটে করবেন, সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠান হোক অন্য প্রতিষ্ঠানে হোক, এরপরই আপনি সিদ্ধান্ত নেবেন। আরেকটি বিষয় হচ্ছে সস্তার বারো অবস্থা, অর্থাৎ চিপিজ ন্যাস্টি, আপনি অন্য জায়গাতে কম খরচে হয়তো ক্লাস পাচ্ছেন, সেখানে আপনাকে দেখতে হবে ক্লাস সংখ্যা কয়টা। ক্লাস সংখ্যা জানার পূর্বের যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আসলে আপনি কী শিখছেন। আর আমাদের এখানে যে রিচ যে লেকচার শিটগুলো দেওয়া হয়, রিচ যে বইগুলো দেওয়া হয়, আপনি কম্পেয়ার করবেন আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের লেকচার শিটগুলো, তাদের বইগুলো আপনি দেখবেন যে তারা কী পড়াবে আপনাকে, এবং আমার প্রতিষ্ঠানের আমার লেকচার শিটগুলো আপনারা দেখবেন, তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে আমরা কোন প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেব। এরপরে হচ্ছে যে আপনার 24 আওয়ার্সের মধ্যে অ্যানি টাইম ফোন করলে টিচারকে পাওয়া যায় কি না, এটা একটা বিশাল ব্যাপার যেটা আপনাকে বুঝতে হবে, যেটা আমরাই একমাত্র সেই সেবাটা দিয়ে থাকি যে অ্যানি টাইম আপনি ফোন করে ডিস্টার্ব করে সমাধানটা নিতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে গ্রুপ রয়েছে এই গ্রুপে আপনারা নিজেরাই একজন আরেকজনের সাথে ডিসকাস করতে পারবেন অ্যানি টাইম, যে কোনো এক্সপার্ট যারা স্টুডেন্ট থাকবে, যারা সিনিয়র স্টুডেন্ট, তারা সেটা সমাধান ইনস্ট্যান্টলি দেবে। ইভেন আমি যখন অনলাইনে ঢুকবো তখন সময় পেলে আমি সাথে সাথে অ্যান্সারগুলো দিয়ে দেবো, অথবা আমি সময় না দিতে পারলে বলে দেবো যে ঠিক আছে আধা ঘন্টা পরে সময় করে আমি অ্যান্সার দিচ্ছি। ইনস্টিটিউট চুজ করার পেছনে আরও কিছু কারণ রয়েছে, যেটা হচ্ছে আপনি শিখতে চাচ্ছেন স্পিকিং, কীভাবে কথা বলবেন, কীভাবে প্রেজেন্টেশন দেবেন, কীভাবে আপনি মাঠকে কাঁপাবেন, কীভাবে অডিয়েন্সকে ক্যাপচার করে ধরে রাখবেন। এখন আপনি শিখতে গেছেন স্পিকিং কার কাছে, রাইটিংয়ের টিচারের কাছে, তাহলে সেখানে স্পিকিংয়ের কিছু শিখতে পারবেন না, জাস্ট আপনি শিখতে চাচ্ছেন অ্যাকসেন্ট, ফ্রানাটিক্স, ব্রিটিশরা যেভাবে কথা বলে। এখন আপনি একজন অ্যাকসেন্ট স্পিকারের কাছে যে অ্যাকসেন্ট ট্রেনিং করায়, যে আইপিএ ট্রেনিং করায়, তার কাছে না গিয়ে আপনি গেলেন একজন জাস্ট নর্মালি বাংলিশ স্টাইলের বাংলিশ টিচারের কাছে, তাহলে সেখানে আপনি কী শিখবেন ভেবে দেখতে হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনি শিখতে চাচ্ছেন রাইটিং, সেখানে অবশ্যই ডিপলি ডিটেলড অ্যাডভান্স রাইটিং শিখছেন কি না সেটাও একটা বিষয়, সেটাও আপনাকে ভাবতে হবে। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ইংলিশ নেটিভ যে প্যাটার্ন, আপনি বসবাস করছেন বাংলাদেশে, বাংলা ভাষায় যেভাবে কথা বলেন সে বাংলা ভাষাকে ধরে আপনি ইংরেজি বলছেন, যেটা শুধু বাংলাদেশে সম্ভব, কিন্তু আপনি যখন আন্তর্জাতিকভাবে কমিউনিকেট করতে যাবেন তখন সেক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল যে প্যাটার্নগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল স্ট্রাকচার প্যাটার্ন, সেগুলো আপনাকে প্রয়োগ করতে হবে, নইলে আপনি বাংলাদেশ স্টাইল প্রয়োগ করলেন তাদের বুঝতে সময় লাগবে, তাদের 1 সেকেন্ড হলে বেশি সময় লাগবে। যেমনটা উচ্চারণের ক্ষেত্রে, ফোনেটিক্সের ক্ষেত্রেও আপনি যদি সঠিক উচ্চারণ না করেন তাহলে তাদের বুঝতে সমস্যা হবে, কারণ আপনি হয়তো বলবেন হোয়াট হ্যাভ ইউ টেকেন, কিন্তু রিয়েল ইংলিশটা হচ্ছে হোয়াট হ্যাভ ইউ টেকেন, হোয়াট হ্যাভ ইউ টেকেন,
what এর উচ্চারণ হবে what have এর উচ্চারণ হবে ab আর what ab আর you এই তিনটা শব্দকে একটি শব্দে রূপান্তরিত করতে হবে তাহলে কি দাঁড়াবে what have you আর এরপরে হচ্ছে taken what have you torn দেখুন turn কে আমরা turn চন করব তাহলে এইভাবে আপনি যদি ফ্রেনেটিক্স ভালোভাবে না জানেন সহিশুদ্ধভাবে উচ্চারণ যদি না জানেন তাহলে মিনিংটা ডিফারেন্ট হয়ে যাবে এবং তাদের বুঝতে অসুবিধা হবে তাই ইংলিশ শিখতে হবে ইংলিশ প্ল্যাটফর্মে গিয়ে যেমনটা আমরা আরবি শিখি আরবি প্ল্যাটফর্মে গিয়ে আলিফ বা তা সা যেগুলো রয়েছে প্রত্যেকটা লেটারের সঠিক যে উচ্চারণ কোথায় এক আলিফ টানতে হবে কোথায় দুই আলিফ টানতে হবে কোথায় নুন সাকিনের গুণনা করতে হবে কোথায় করতে হবে না এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আরবি শিখতে হবে অর্থাৎ বাংলা শিখে মানে বাংলা ভাষায় সুরা ফাতিহা শিখবেন সেটা সহিশুদ্ধ হবে এটা ভাবা কোনো অবকাশ নেই প্রিয় শিক্ষার্থীরা ইংরেজির ক্ষেত্রেও সেম ইংরেজির ক্ষেত্রেও কিন্তু কোথায় একটু টেনে বলতে হবে কোথায় আস্তে বলতে হবে কোথায় কোন লেটারে ইম্ফাসাইজ করতে হবে কোথায় ডাউন করতে হবে সো ওইখানেও কিন্তু আপনার রয়েছে ইন্টোনেশন সো আমরা যদি এই যে চাঙ্কিং ইন্টোনেশন ফ্লাকচুয়েশন আমরা যদি এই বিষয়গুলো না জানি তাহলে আমরা ইংরেজির সঠিক যে কালচার রয়েছে সঠিক প্রয়োগ যে রয়েছে ওয়ার্ডের যে একটা প্রয়োগ রয়েছে ওয়ার্ডের মানে ধ্বনির যে উচ্চধ্বনি নিম্ন ধ্বনি রয়েছে এই প্রয়োগটা যদি আমরা ভালোভাবে না জানি তাহলে মিনিংটা ডিফারেন্ট হয়ে যেতে পারে প্রিয় শিক্ষার্থীরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত নেক্সট ভিডিওতে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম